أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله الطيبين الطاهرين أما بعد قبيت القرآن أبو حديث برواية هنشا بدش كراكي মন্দ কাজ বলে উল্লেখ করা হয়েছে এবং এই হিংসা বিদ্বেষ করতে গিয়ে মানুষ এক সময় গিবত করে অপবাদ দেয় কারো অপমান করে মমিন ব্যক্তির আর এই সব কিছুই মহাপাপ বা কবিরা গুণা তাই আমাদেরকে এসব থেকে বেঁচে থাকতে হবে এই হাসাদ বা হিংসা বিদ্বেষ এর বিপরীতে রেপতে বা কারো উন্নতি চেয়ে দেখে নিজের উন্নতি চাওয়াটা একটি মোমিনের কাজ মুমিন সর্বদা চেষ্টা করে যাতে নিজেকে ভালো করে সুন্দর নৈতিকতার সাথে সাজিয়ে তুলতে পারে এই চেষ্টাই করে মুমিন। কিন্তু কখনো অন্যের ক্ষতি চায় না কিন্তু যে ব্যক্তি অন্যের ক্ষতি চায় সেটাই হচ্ছে গিয়ে হিংসা বিদ্বেষের কাজ এবং হিংসা বিদ্বেষ যে কোনো রকমের হোক না কেন সেটা ক্ষতিকারক এবং নিন্দনীয় এবং হারাম এক সময় যদি তার প্রকারভেদ আমরা দেখি এক সময় মানুষ কারো উন্নতি দেখতে পারে না বা কারো কাছে কোনো ধন সম্পদ পদমর্যাদা রয়েছে যা সে চায় না কিন্তু সেটা তার পর্যন্ত পৌঁছাক তার হয়ে যাক বা সে উন্নতি করুক সেটার সাথে তার কোনো সম্পর্ক থাকে না সে শুধু চায় যে সে ব্যক্তিটি যাতে উন্নতি না করুক যে নেমতটি সে পাচ্ছে সে নেয়মতটি যাতে তার হস্তগত না হোক সে শুধুমাত্র এটুকুই চায় এটা হচ্ছে গিয়ে এক ধরনের হিংসা এবং অপর রকম হিংসা হচ্ছে গিয়ে যে অপর ব্যক্তি ক্ষতি চায় সে যে মাল ধন সম্পদ ওই ব্যক্তিটি পাচ্ছে সেটা যাতে সে না পায় সেটা যাতে তার হয় দেখাচ্ছে সবাই সুনাম করছে তার সে চায় যে তার সুনাম না হোক আমার সুনাম হোক সে সম্মান পাচ্ছে তার সম্মান যাতে না হয় আমার সম্মান হোক টাকা পয়সা ধন দৌলত তার হচ্ছে সে সব যাতে আমার হোক তার না হোক অর্থাৎ একশো মানুষ নিজের হোক না হোক অপরজনের ক্ষতি চায় কিন্তু এক সময় অপরজনের ক্ষতির সাথে সাথে নিজেরটা চায় যে তার ক্ষতি করে নিজের হোক আবার এক সময় মানুষ প্রথমত যে সে চায় না যে অপরের ক্ষতি হোক সে চায় নিজের হোক গেপ্তের মতো সে চায় যে আমারও হোক কিন্তু যখন চেষ্টা করে সেটা পায় না তখন সে চায় যে অপরজনেও যাতে না পায় আমি যেহেতু পাইনি তাই অপরজনও যাতে না পায় আবার এক সময় সেই কিন্তু সে সামর্থ্য অর্জন করার সত্ত্বেও সে শুধুমাত্র এতটুকুই চায় যে সে যাতে উন্নতি না করুক কিন্তু একসময় শক্তি সামর্থ্য হয়ে যাওয়ার পর সে চায় যে তার সে বিপরীত লোকটি যাতে ধ্বংস হয়ে যাক কারণ সে যদি নাম সম্মান যশ মান ধন সম্পদ যদি সে পায় যেটা আমি পাচ্ছি না তখন সে হয়তো সবার সামনে নাম মর্যাদা সব কিছু অর্জন করবে আমি অর্জন করতে পারবো না তাই তাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগে যায় আবার এক ধরনের লোক হয় যে তাকে ক্ষতি করে না কিন্তু শুধু সে চায় তার ধন সম্পদ ধ্বংস হয়ে যায় তাই প্রকারভেদ যত প্রকারই হোক না কেন অন্যের ক্ষতি চাওয়া হচ্ছে গিয়ে পাপ কাজ মুমিন ব্যক্তি কখনো অপর মমিনের ক্ষতি চাইতে পারে না সে উন্নতি করুক বা না করুক সে কিছু পাক বা না পাক সে অন্যজনের না পাওয়ার দোয়া করতে পারে না আশা করতে পারে না মোমিন তো তাকেই বলা হয় যে দোয়া করবে যাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী সবাই যাতে উন্নতি লাভ করুক সে উন্নতি করুক বা না করুক অপরজনের সে ভালো চাবে এটাই হচ্ছে গিয়ে মমিনের কাজ সে নিজের ভালো দোয়া পর্যন্ত প্রয়োজন হলে সে করবে না সে অপরজনের জন্য দোয়া করবে তবে এসব কারণ কেন হয় যদিও ওলামা এবং বিজ্ঞজনরা চারিত্রিক বিজ্ঞানের বিশেষজ্ঞরা বহু কারণ উপকরণ সমূহ উল্লেখ করেছেন যার কারণে মানুষ হিংসা বিদ্বেষ করে কিন্তু মরহুম মজলিসি সে বিহারুল আনোয়ারের তেহাত্তর নম্বর খণ্ড দুইশো নম্বর পৃষ্ঠাতে সাতটি কারণ উল্লেখ করেছেন এক জায়গাতেই সেই সাতটি কারণ সেই আমি উল্লেখ করবো পুরো হাদিসটা পড়ব না যে সেই হাদিসটিতে তিনি উল্লেখ করেছেন যে অনেক সময় মানুষ শত্রুতার কারণে হিংসা বিদ্বেষ এবং হাসাত করে থাকে কারোর সাথে কারো শত্রুতা রয়েছে সে চায় যে সে শত্রু যাতে উন্নতি না করুক কোনো ভালো লোক তার কাছে না আসুক কোনো ধন সম্পদ সেই যেন না পাক কোনো পরীক্ষা সে যেন পাশ না করুক কোনো ইলেকশন কোনো সম্মানে সে যাতে না পাক এটা হয় শত্রুতার বসে এ হিংসার সৃষ্টি হয় আর এটা আমাদের সমাজে অহরহ রয়েছে আবার এক সময় যে না শত্রুতা নয় সে চায় যে যদি প্রতিপক্ষ যদি ধন সম্পদ মাল সম্পদের মালিক হয়ে যায় তাহলে সে আমার সামনে এসে বরত্ব ঝাড়বে আমার সামনে এসে নিজেকে বড় করে দেখাবে এটাই সে চায় না এ কারণে সে চায় যে সে যাতে বড়ো না হোক মাল সম্পদ তার কাছে আসলে আমাকে ছোট করে দেখবে তার যাতে না হোক সে যদি ইলেকশানে পরীক্ষাতে পাশ করে যায় তাহলে সে আমার সামনে বুক ফুলিয়ে থাকবে আমাকে ছোট করে দেখবে এটাই সে চায় না এখান থেকেই হিংসা বিদ্বেষ শুরু হয় এটি একটি কারণ হিংসা শুরু হওয়ার দ্বিতীয়ত মানুষ অহংকারী যখন হয়ে যায় সে অহংকারের কারণে মানুষ অপরজনের উন্নতি দেখতে পারে না সে চায় অপরজনের ক্ষতি কে উন্নতি করুক কোনো ভালো জিনিস ভালো কাজ তার কাছে এসে পৌঁছাক কোনো ভালো লোক তার সাথে সম্পর্কে স্থাপন করুক সে চায় না সে অহংকারে আত্মহংকারী হয়ে সে হিংসার সৃষ্টি করে নিজের মধ্যে অনেক সময় আশ্চর্যের ভিত্তিতে মানুষ হিংসা বিদ্বেষ করে অর্থাৎ আমরা একসাথে ছিলাম একই ক্লাসে ছিলাম একই মহল্লায় ছিলাম একসাথে উঠা বসা করতাম কিন্তু তার শক্তি সামর্থ্য কিচ্ছু ছিল না সে এখন যে পর্যায়ে রয়েছে সে পর্যায়ে তো আমার থাকা উচিত আশ্চর্য সে এত উন্নতি করেছে আশ্চর্য সে এত লেখাপড়া করেছে আশ্চর্য সে ভালো ভালো লোকজনদের সাথে তার সম্পর্ক আশ্চর্য অর্থাৎ আশ্চর্যের খাতিরে হিংসা বিদ্বেষ শুরু হয় যখন মানুষ আশ্চর্য করে যে এই লোকটি তো এরকম ছিল না হঠাৎ এত বেড়ে গেল কেন বা কোনো ভালো জায়গায় সম্পর্ক হলো সে হঠাৎ উন্নতি লাভ করলো সে তখন হিংসা করে যে আমার উচিত ছিল উন্নতি করার কিন্তু সে উন্নতি করেছে এই আশ্চর্যের মধ্য থেকে হিংসা বিদ্বেষের সৃষ্টি হয় পঞ্চমত যে মানুষ ভয় পায় কিসে থেকে ভয় পায় যেমন কোনো ব্যক্তি যখন উন্নতি করে কোনো পোস্টে চলে যায় তখন সে ভয় করে যে সে যদি উকিল হয়ে যায় সে যদি পুলিশ হয়ে যায় সে যদি দারোগা হয়ে যায় তাহলে হয়তো আমার ক্ষতি করতে পারে সে আমার ব্যাপারে সব কিছু জানে তাই সে চায় না যে সে উন্নতি করুক সে উকিল হোক সে দারোগা হোক সে ডাক্তার হোক তার কাছে পয়সা আসুক অর্থাৎ সে জানে যে সে যদি এমন পর্যায়ে চলে যায় তাহলে আমার ক্ষতি হতে পারে একটি ভয় তার মধ্যে কাজ করে এই ভয়ভীতির কারণে হিংসা বিদ্বেষের শুরু হয় বিভিন্ন উপকরণের মধ্যে অপর একটি যে রয়েছে সেটি হচ্ছে গিয়ে যে স্থান পদমর্যাদা যশ এইসবের প্রতি ভালোবাসা অনেক সময় মানুষ কোনো পদের প্রতি লোভ লালসার খাতিরে হিংসা করে যে আমি সে পদে পৌঁছাবো অন্য কোনো ব্যক্তি যাতে সেখানে না পৌঁছাতে পারে আমি এমন স্টেজে এমন পর্যায়ে পৌঁছাতে চাই যেখানে কেউ থাকবে না একটা হিংসা কাজ করে একটা বিদ্বেষ কাজ করে অর্থাৎ সমাজে সবাই আমাকে দেখে বাহবা করবে সমাজে সবাই আমাকে দেখে মাথা নত করবে সমাজে সবাই আমাকে দেখে সালাম করবে অর্থাৎ স্থান এবং পদমর্যাদা যেটা সে পেতে চাচ্ছে এই স্থান এবং পদমর্যাদার লোভ লালসা ভালোবাসা তার মধ্যে হিংসার সৃষ্টি করে এবং অনেক সময় মানুষ সে অন্তর নষ্ট হয়ে গেলে নোংরামি ভরে গেলে দুষ্টামি ভরে গেলে অর্থাৎ কলুষতায় যখন ভরে যায় মানুষের অন্তর তখন সে কোনো ভালো জিনিস চিন্তা করতে পারে না অজ্ঞদকরা জাহেলরা কখনো অপর ব্যক্তির উন্নতি দেখতে পারে না সেটা সম্পূর্ণ একটি শয়তানি কাজ তার সাথে কারো শত্রুতা নেই তার সাথে নিজের শত্রুতা তার অন্তরে শয়তান জনম নিয়েছে তার মধ্যে কুটে কুটে হিংসাত্মক মনোভাব ভরা রয়েছে জ্ঞান নেই কারো ভালো দেখতে চায় না কারো উন্নতি দেখতে চায় না কারো নাম যশে দেখতে চায় না কোনো কিছু দেখলেই সে তার খুঁত ধরে তার দোষ দুটি খুঁজে বেড়ায় এটা হচ্ছে গিয়ে অন্তরের কলুষুতার কারণে সে হিংসা করে রয়েছে আমাদের সমাজে এরকম অনেক লোক রয়েছে যেখানেই বসে সব হিংসাত্মক কথাবার্তা বিদ্বেষমূলক কথাবার্তা তার এমন কাজ করা উচিত নয় তাকে ধ্বংস করে ফেলবো এমন কাজ করব যে লোকে তার ঠাট্টা উড়াবে এমন কাজ করব যে লোকে তাকে দেখে হাসবে ইত্যাদি ইত্যাদি এটা হয় অজ্ঞতার কারণে শয়তানের প্ররোচনার কারণে শয়তান যাতে আমাদেরকে সে প্ররোচনা করতে না পারে তাই আমাদেরকে ভালো পথ খুঁজে বের করতে হবে কোরআনে এবং হাদিসে অনেকবার আমাদেরকে বারণ করা হয়েছে কিন্তু মানুষ কিভাবে বুঝবে অনেক সময় আমি নিজে হিংসা করছি কিন্তু বুঝতে পারছি না যে আমি হিংসা করছি মানুষ কিভাবে বুঝবে যে আমি বা অপর এক ব্যক্তি সে হিংসা এবং বিদ্বেষকারী সে হাসুদ বা হাসেদ তার কিছু আলামত এবং নিদর্শন রয়েছে প্রথমত সুরা কেয়ামতের আয়াতে বলা হচ্ছে যে বলেল ইনসানও আলানফসেহি বসিরা বলো আলকা মহাদেব অর্থাৎ মানুষ নিজের নফস সম্পর্কে সর্বজ্ঞাত আমি কে আমি কি চাই আমি কি করি কি করব সেটা অন্য কেউ না জানলেও আমি নিজে জানি আমি যদি কারো ক্ষতি করতে চাচ্ছি কেউ জানুক বা না জানুক আমি অবশ্যই জানি আমার খোদা জানে তাই বল ইনসানও আলা নফসেহি বসিরা অর্থাৎ মানুষ তার নিজের অন্তঃ সম্পর্কে জ্ঞাত তাই সময় থাকতে নিজেকে পাক পুত করে তুলতে হলে এই হিংসা বিদ্বেষ ছেড়ে আসতে হবে কারণ হিংসা বিদ্বেষ মানুষের শারীরিক মানসিক এবং আত্মিক ক্ষতি করে আমরা পূর্বে আলোচনা করেছি হাদিসে রয়েছে যে যদি কেউ সুস্থ থাকতে চায় তাহলে তাকে এই হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকতে হবে এবং বিহারুল আনোয়ারের তেহাত্তর নম্বর খণ্ডতে দুইশো একান্ন নম্বর পৃষ্ঠাতে ইমাম সাদিক আলাহ সাল্লাত সালাম বলছেন যে হযরত লোকমান তার ছেলেদেরকে যে ওয়াসিয়াত করেছেন বলেছেন সে জিলিল হাসেদে সালাসাত আলামাতেন যে হিংসাকারী তার মধ্যে তিনটি আলামত রয়েছে তিনটি নিদর্শন রয়েছে যেখান থেকে আমরা বুঝতে পারবো যে হাসাত কে করে কে হিংসাকারী লোকমান তার ছেলেদেরকে বলছেন ইমাম সাদেক আলসালসাল্লাম বলছেন যে প্রথম কথা এদা এদাগাবা অর্থাৎ তার সামনে থেকে লোক সরে গেলেই সে তার গিবত করে অর্থাৎ যে গিবত করে সে হংসে হচ্ছে হিংসাকারী বা হাসুদা বা হাসেদ সে হাসত করে যখনই কেউ কারো গিবত করবে বুঝতে হবে তার মধ্যে হিংসা প্রবণতা একটি কাজ করছে দ্বিতীয়ত অর্থাৎ ইয়গদাব এদাগাবা তার সামনে থেকে লোক চলে গেলেই গিবতটা কি অপর ব্যক্তির দোষ ত্রুটি কারোর সামনে তুলে ধরা যখন সে থাকবে না এবং শুনলে সে রাগ করবে এটাই বলা হয় গিবদ ওয়াজিয়া ইদা এদা শাহেদা এবং সামনে চলে আসলেই তখন সে মিষ্টভাষী হয়ে যায় সুন্দর কথা আওড়ায় অর্থাৎ যখন লোক থাকে না লোকের পিছ পেছনে লোকের পেছনে সে তার গিবত করে কিন্তু সামনে চলে আসলে হেসে কথা বলে সুন্দরভাবে কথা বলে অর্থাৎ ঝুঁকে ঝুঁকে সালাম করে কিন্তু চোখের অন্তরালে হলেই তার গিবোধ করা শুরু করে দেয় ওয়া তো বেল মুসিবতে এবং বালা মুসিবতের সবাই কষ্টের সময় হাসাহাসি করে তাকে নিন্দা করে এবং চার তার সাথে খারাপ ব্যবহার করে এরকম লোক হচ্ছে গিয়ে এই তিনটি আলামত অর্থাৎ গিবত প্রথমত গিবত করে লোকের চোখের আড়ালে লোকের পেছনে এবং সামনে চলে আসলে মিষ্টভাষী হয়ে যায় অর্থাৎ মুনাফেকের মতো এবং চতুর্থত তার কষ্টতে দুঃখের সময় তার ঠাট্টা ওড়ায় এবং সময় মতো সে পৌঁছায় না এসব হচ্ছে গিয়ে আলামত হিংসাকারী সুরা আলে ইমরানের একশো বিশ নম্বর অবশ্য অপর একটি আলামত বর্ণনা করা হ হয়েছে যেখানে বলছে যে যে তারা অপর ব্যক্তির হিংসাকারীরা সবসময় কারো ক্ষতি দেখলে খুশি হয় কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে খুশি ভালো হয়েছে এমন কাজটি হয়েছে কোনো টাকা পয়সা ধন দল তার কাছে পৌঁছচ্ছিল কিন্তু হঠাৎ পৌঁছায়নি ভালো হয়েছে তার কাছে পৌঁছায়নি অর্থাৎ অপর ব্যক্তির ক্ষতি দেখে কষ্ট দেখে দুঃখ দেখে যে ব্যক্তি খুশি হয় সে হচ্ছে হিংসাকারী এই হাসাদের ক্ষতিগ্রস্ত দিক আমরা ইতিহাসে অনেক দেখি অর্থাৎ হজরত আদমের এবং হজরত ইয়াকুবের সন্তানদের মধ্যে আমরা হিংসা দেখতে পাই যার কারণে তারা নিঃশেষ হয়ে গেছেন বনি হাশেমের সাথে বনি ওমাইয়ার হিংসা কারণে আজ পর্যন্ত তারা উন্নতি করতে পারেনি এবং যারা এই হিংসা করে তারা সামাজিক দিক থেকেও নিঃশেষ হয়ে যায় এবং তাদের ভালো কাজগুলা শেষ হয়ে যায় এবং বাগদাদে একজন ব্যক্তি ইমা হাদি আলাহ সালাত সময় একজন ব্যক্তি ধন সম্পদওয়ালা প্রতিবেশী ছিল এবং সে তার কাছ থেকে হিংসা করত যে তাকে সে ক্ষতি করবে একসময় সে একটি গোলাম কিনে দাস কেনে তাকে টাকা পয়সা দিয়ে বলে যে আমার প্রতিবেশী সে অনেক উন্নতি করছে টাকা পয়সা ধন তার মধ্যে রয়েছে আমি চাই সে যাতে ক্ষতিগ্রস্ত হয় তার এসব না থাকুক তুমি আমাকে তার ছাদের উপর হত্যা করে দাও যাতে সকালে লোকজন দেখে তাকে পুলিশ এসে ধরে নিয়ে যায় গোলাম দাস তাকে অনেক বোঝানোর পরও যখন না বোঝে তখন সে সেই কাজটি করে করে পরের দিন সেই ধনী ব্যক্তিকে পুলিশ এসে ধরে নিয়ে যায় কিন্তু ইমাম হাদি আলাহ সালাতুয়াসাল্লাম যখন ঘটনা বর্ণনা করেন তখন সে লোকটি ছাড়া পায় এবং সেই ক্ষতিগ্রস্ত লোকটি ক্ষতি থেকে এগিয়ে যায় অর্থাৎ যে হিংসা করেছিল সেই হয়ে যায় নিন্দনীয় অর্থাৎ হিংসাকারী প্রথমে নিজের ক্ষতি করে কীভাবে তার থেকে বে আমরা বাঁচতে পারি অর্থাৎ এজন্যে আমাদের এই পৃথিবীর এবং পরকালের শারীরিক মানসিক ক্ষতিকর দিকগুলো আমাদেরকে চিন্তা করতে হবে এবং আমাদেরকে অনুশীলন করতে হবে যাতে আমরা হিংসা বিদ্বেষ না করি এবং তৃতীয়ত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে চেষ্টা করতে হবে যে আমাদের জানতে হবে সব কিছু আল্লাহর হাতে এবং এই জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম বরহমাত্লাহি বরাকাত اللهم زينا بزينه الايمان واجعلنا هداه مهديين اللهم اهدنا فيمن هديت اللهم اني اسالك عزيمه الرشاد والثبات في الامر والرشد واسالك شكر نعمتك وحسن عافيتك واداء حقك برحمتك يا ارحم الراحمين